আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই আমি কিভাবে কাস্টার্ডটা তৈরি করেছিলাম। কাস্টার্ড তৈরির জন্য আমি আগে থেকেই দুধ চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। উপরে কিন্তু সর বাড়তে দেওয়া যাবে না, তাই অনবরত নেড়ে যেতে হবে। তো দুধটা কিন্তু অনেকটাই কমে আসছে, যেহেতু আমি চুলার জালটা আগে থেকেই ধরিয়ে রেখেছিলাম ক্যামেরা অন করার আগে থেকেই। এখন হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, কেউ চাইলে কম দিতে পারেন, কেউ চাইলে বেশি। তো আমি 3 চামচ দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে আরেকটু দিলে ভালো হয়, তো আমি আরও 1 চামচ দিয়ে নেব। তো চিনিটা দেওয়ার পর কিন্তু আবার দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, আর সর যেন না বাঁধে সে কারণে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তো এইদিকে হচ্ছে আমি একটা মগে কিছুটা দুধ নিয়েছি, আর এতে আমি এখন কাস্টার্ড পাউডার দিয়ে দিব। আমি 2 টিস্পুন পুরোপুরি ভরে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিব, আর কিছুক্ষণের মধ্যে দুধটার মধ্যে এটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ভালোভাবে জাল করা হয়ে গেছে, এখন হচ্ছে এর মধ্যে কাস্টার্ড পাউডার মিশ্রণটা আমি আস্তে আস্তে ঢেলে দিব। আর অবশ্যই আরেক হাত দিয়ে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এক হাত দিয়ে ঢাললাম, আরেক হাত দিয়ে নেড়ে দিচ্ছি, তাই হচ্ছে এর মধ্যে কোনো দলা পাকেনি। তো এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, তো এটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। তো আমি হচ্ছে অনেক বেশি গাঢ় করব না, কিছুটা পাতলা করব। আর এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এখন কিন্তু আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি আর নেড়ে কিছুটা ঠান্ডা করে চেষ্টা করলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব আর আমি ফ্রুটসগুলো কাটার জন্য চলে যাব। তো এখানে আমার পছন্দ অনুযায়ী আমি কিছু ফল কেটে নিব, আসলে এটা যার যার ইচ্ছে মতো ঘরে যেই ফল আছে এবং যার টেস্ট যেমন সেই অনুযায়ী কিন্তু ফল নেওয়া যায়, এতে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তো আমি হচ্ছে আঙ্গুরগুলো কেটে তার মাঝখান দিয়ে যে বিচিগুলো আছে বিচিগুলো বের করে নিচ্ছি, না হলে খাওয়ার সময় মুখে লাগবে আর এটা খুবই বিরক্তজনক। তো আঙ্গুর কাটা হয়ে গেছে, আমার ঘরে যে ফল ছিল সেগুলোই কিন্তু আমি নিয়েছি। এখন হচ্ছে কলাটা কেটে নিব, আমি একটা কলা নিয়েছি। কলাটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আপেলটা হচ্ছে আমি নিয়ে কেটে নিচ্ছি, আপেলের সিল্কাটা আমি ফেলবো না, তাহলে কালো হয়ে যায়। আমি সিল্কা সহই নিচ্ছি, এটা ছোট আপেল, তো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এখানে আছে কলা, আপেল, মালটা আর আঙ্গুর। তো আমার কাছে এই ফলগুলোই ছিল, আমি এগুলোই দিয়ে তৈরি করে নিচ্ছি। তা এখন হচ্ছে এখানে আমি আমার চাহিদা অনুযায়ী আমি নিয়ে নিব, আমি কি পরিমাণে খেতে চাই এটার কোনো নির্দিষ্ট মাত্রা নেই, আসলে যে যেমন খেতে পছন্দ করে আমি আমার টেস্ট অনুযায়ী এখানে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কাস্টার্ডটা আমি কিন্তু লিকুইড করেছি কিছুটা আমার পছন্দ অনুযায়ী, আপনারা চাইলে আরও গাঢ় করে নিতে পারবেন। তা এখন হচ্ছে এই ফলগুলো ভালোভাবে মিক্স করে নিব, তারপর উপর দিয়ে আর কিছুটা দিয়ে সাজিয়ে নিব। তো এই তো রেডি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড, খুবই সহজভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন এবং কম সময়ে এটা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। তো যাদের বাচ্চারা পছন্দ করে তাদের বাচ্চাদেরকেও কিন্তু এভাবে তৈরি করে খাওয়াতে পারেন, আর এর সাথে হচ্ছে আনার ছিটিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।